কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদী থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম জানিয়েছেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে টেকনাফের জাদিমুড়া এলাকার নাফ নদের তীরে ভাসমান দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। অর্ধগলিত হওয়ায় মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদী থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম জানিয়েছেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে টেকনাফের জাদিমুড়া এলাকার নাফ নদের তীরে ভাসমান দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। অর্ধগলিত হওয়ায় মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদী থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম জানিয়েছেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে টেকনাফের জাদিমুড়া এলাকার নাফ নদের তীরে ভাসমান দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। অর্ধগলিত হওয়ায় মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদী থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম জানিয়েছেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে টেকনাফের জাদিমুড়া এলাকার নাফ নদের তীরে ভাসমান দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। অর্ধগলিত হওয়ায় মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদী থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম জানিয়েছেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে টেকনাফের জাদিমুড়া এলাকার নাফ নদের তীরে ভাসমান দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। অর্ধগলিত হওয়ায় মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদী থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম জানিয়েছেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে টেকনাফের জাদিমুড়া এলাকার নাফ নদের তীরে ভাসমান দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। অর্ধগলিত হওয়ায় মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।